খুবই সুন্দর কার্বনের ভিতরে আর কি। ঠিক আছে, তাহলে এই দুইটা নিয়ে নিলাম, চলেন এটা এখন আনবক্সিং করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আতিক, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন, ইয়েস আজকে একটা নতুন হেলমেট কিনতে যাচ্ছি, তার পাশাপাশি টুকিটাকি জিনিসপত্র কিনবো, সেগুলো সবই আপনারা ব্লগে দেখবেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। অলরাইট ব্রো, সো বেরিয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে হেলমেট কিনতে। তো হঠাৎ হেলমেট কেন কিনতেছি, হেলমেট কেনার পিছনের রিজন হচ্ছে আমার যে হেলমেটটা এখন আমি পরে আছি, ইয়োহির, এটা 2021 সালে কিনছিলাম, অলমোস্ট 3-4 বছরের মতো হয়েছে এটা ইউজ করতেছি, খুবই ভালো ফিডব্যাক দিছে। তো এটার প্যাডিংটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে, অ্যান্ড যার কারণে হচ্ছে হলো চিন্তা করলাম যে এখন সময় আসছে একটা নতুন হেলমেট কেনার। আর আরেকটা রিজন হচ্ছে যে আমার এই 3-4 বছরের ইউটিউব ক্যারিয়ারে, যদিও আমি ওরকম বড় ইউটিউবার না, কারণ আমি অনেক গ্যাপ দিয়ে দিয়ে ইউটিউবিং করি, অনেক গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও ক্রিয়েট করছি, এমন সময় গেছে 1-1.5 বছর ভিডিও বানাই নাই, তো যার কারণে আমি অনেক পিছানো সবার থেকে। বাট ফর দ্য ফার্স্ট টাইম এইবার আমার হচ্ছে হলো ইউটিউব থেকে পেমেন্ট আসছে। সো প্রথম পেমেন্টটা কীভাবে কাজে লাগাবো সেই জন্য চিন্তা করছি যে একটা মেমোরেবল কিছু তো অবশ্য থাকা দরকার, যেটা দিয়ে হচ্ছে হলো বলতে পারবো যে না এটা আমার ইউটিউবের টাকা দিয়ে কিনা হয়েছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে হলো আমি চিন্তা করলাম যে ইউটিউবের টাকা দিয়ে একটা হেলমেট কিনি, অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে হলো আজকে হেলমেট কিনতে যাচ্ছি মিরপুর 10-এর দিকে আর কি। তো মিরপুর কেন যাচ্ছি হেলমেট কিনতে, সেটা হচ্ছে যে মিরপুরে ভালো ভালো হেলমেটের দোকান আছে, দেন হচ্ছে হলো 60 ফিটে ভালো ভালো হেলমেটের দোকান আছে, ওইখান থেকে পছন্দ করে যে কোনো একটা কিনবো। যদিও দুই একটা পছন্দ করে রাখছি, আর একটা স্পেসিফিক দোকানে যাচ্ছি, ওই দোকানটার থেকেই আর কি কেনার চিন্তা আছে। ষাট ফিট রাস্তাটার নাম শুনলে খুবই সুন্দর লাগে যে 60 ফিট, বাট রাস্তাটার অবস্থা অনেক বাজে। এই 60 ফিটে আর হচ্ছে হলো মিরপুর, এই দুইটা হচ্ছে হলো নতুন ঢাকার ভিতরে বাইকারদের জন্য অনেক পপুলার। অলরাইট, সো এখানে একটা হেলমেটের দোকানে আসছি, আর এই যে এখানে ইয়োহির অনেক হেলমেট আছে, তো চিন্তা করলাম যে আমার যে ইয়োহির হেলমেটটা আছে ওইটার প্যাডিংটা একদম পুরো নষ্ট হয়ে গেছে, এই যে তো প্যাডিংটা চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ করে এখন নতুন প্যাডিং লাগায় তারপর সেট করলাম ক্যামেরা অ্যান্ড অল, মোটোগ্রিন। তো যাদের ইয়োহির হেলমেট আর হচ্ছে হলো প্যাডিং লাগে তারা মোটোগ্রিন আসতে পারবেন। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। নতুন হেলমেট কিনবো, তার ভিতরে আবার নতুন প্যাডিং কেন কিনলাম, রিজন হচ্ছে এই হেলমেটটাও আমার খুব শখের, প্রথম হেলমেট যেহেতু, তো চিন্তা করলাম এটার প্যাডিংটা লাগায় আর রাখি, এটাও ইউজ করব, নতুনটাও ইউজ করব, আবার দূরে কোথাও ট্যুরে গেলে তখন হচ্ছে হলো যে নতুনটাও ইউজ করতে পারবো, এটাও পিলিয়ন হেলমেট হিসেবে ইউজ করতে পারবে, এই জন্য এটার প্যাডিংটা চেঞ্জ করে ফেললাম। আর প্যাডিং চেঞ্জ করার পর এখন পুরোপুরি একটা নিউ ফিল আসতেছে, একদম চাতা দিয়ে ধরে রাখছে ভিতরে। সো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মিরপুর 10, একদম মিরপুর 10-এ গিয়েই দেখা হচ্ছে। অলরাইট ব্রো, সো আমরা চলে আসছি মোটর ট্রাভেলারে, এই হচ্ছে হেলমেটের শপ, এখানে প্রচুর পরিমাণ হেলমেট আছে, এর ভিতরে এমটির কিছু নতুন গ্রাফিক্স আসছে, অ্যান্ড এলমির রেড কালারের ভিতরে এই একটা হেলমেট আছে, এই একটা হেলমেট আছে, উপর একটা হেলমেট আছে, প্লাস হচ্ছে এদিকেও কিছু হেলমেট আছে, বাট এই পাশটা প্রিমিয়াম সেগমেন্টের হেলমেটগুলো, এক্সোরের হেলমেট আছে, কিছু ইয়োহির কিছু আছে, এইদিকে একটা এমটির হেলমেট আছে, এটা হচ্ছে স্ট্রিঙ্গারের, এটাও খুব সুন্দর একটা গ্রাফিক্স, এটা রেডের ভিতরে, যেটা আমার বাইকটা রেড, সো একটু রেডের ভিতরে নেওয়ার ট্রাই করতেছি। আর এটা হচ্ছে হলো হামার, এটাও খুবই সুন্দর, এটা তো এমটির রেডিংটা খুবই সুন্দর। আরও কয়েকটা দেখি, নতুন একটা ব্র্যান্ড আসছে বাংলাদেশে, এটা হচ্ছে এয়ার, আর এটার গ্রাফিক্সগুলো খুবই সুন্দর, এটা কার্বনের ভিতরে আর কি, ভাইয়া হচ্ছে এই শপের ওনার, কার্বনের ভিতরে, এটা হলো ফুল কার্বন না, এগুলো ফুল কার্বন, আর এটা কার্বন গ্রাফিক্স, আর এইটা হচ্ছে কার্বন গ্রাফিক্স, এগুলো ফুল কার্বন, এই একটা হেলমেট খুবই সুন্দর, আর এটা কি ছিল, আর এটা হচ্ছে হলো ফর্জ কার্বনের ভিতরে, এটা প্যাডিং টা একটু দেখাবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে আপনার ডাবল লেয়ার প্যাডিং করা, এবং আপনার এটার মধ্যে কমিউনিকেটরের জন্য আলাদা ডেডিকেটেড হোল করা আছে, ও আচ্ছা, কমিউনিকেটর সেট করার জন্য ডেডিকেটেড হোল পাবেন, আর ওয়াশিং তো করতেই পারবেন,
.EC22.06 একদম আপডেটেড যে সার্টিফিকেশন এবং সেই সাথে বাংলাদেশের যে সার্টিফিকেশন BSTI থেকে দেয় সেটাও আছে। এরপরে আপনি যদি কমফোর্টেবিলিটির কথা চিন্তা করেন, একটা হেলমেটে আপনি চিন্তা করবেন এয়ার ভেন্ট আপনার গরমের দিনে কেমন লাগতে পারে। এটার এয়ার ভেন্ট দেখেন, ফ্রন্টের এয়ার ভেন্টগুলোও খুবই ওয়াইড, চিন ভেন্টটাও খুব ওয়াইড, যে কারণে আপনি যখন ভেন্টিলেশনটা ভালো, আপনাদের তো এখানে ক্যামেরা ট্যামেরা অনেক কিছু থাকে, গরমের একটা মানে ইয়া থাকে, হ্যাঁ ভেন্টিলেশনটা ভালো হবে, ভেন্টিলেশনটা ভালো পাবেন। এক্সজস্ট ভেন্টটা দেখেন, আর একটা জিনিস হচ্ছে স্পয়লারটা দেখেন, এটা স্পয়লারটা কিন্তু এটা একটু ইউনিক, কিন্তু আপনার এক মানে কি বলে অ্যাক্টিভ স্পয়লার, এটা এমন না যে আপনার ডিজাইন, তো সবকিছু মিলে এটা আমি বলবো যে এটা গুড ডিল এই বাজেটে, এই মুহূর্তে বাংলাদেশে বেস্ট ডিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার নাম হচ্ছে আতিকুর রহমান আর এটা ব্র্যান্ডের নাম হচ্ছে AR, তাহলে তো কাইন্ড অফ একদম মিলেই গেছে। এয়ারের এই হেলমেটের সাথে কিছু অফার আছে সেটা ভাই আমাদেরকে বলবে। একটা আছে আপনার ধরেন একটা বাইক পেতে পারেন, আরেকটা হচ্ছে আপনার দুইটা স্মার্টফোন দেওয়া আছে সেটাও পেতে পারেন, ঢাকা ব্যাংকক ঢাকা এয়ার টিকিটও পেতে পারেন, এছাড়া আরো বেশ কিছু ছোট ছোট গিফট আছে, বাট কনফার্ম কিছু না কিছু আছে। এটা হচ্ছে হলো শুধু স্ক্র্যাচ কার্ডের ক্ষেত্রে, বড় ওয়ারেন্টি কার্ডও আছে, এক বছরের ওয়ারেন্টি আছে, এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি এবং আপনার 40,000 টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ যেটা বিমা ফাই থেকে দেওয়া হয়। আচ্ছা, সো আপনি ওয়ারেন্টি অ্যাক্টিভ করার সাথে সাথে ইন্স্যুরেন্সটাও একটু অ্যাক্টিভ করে নেবেন। না আমার কপাল খুব একটা ভালো না, কিছু যদি না পান কপাল একটা ব্যান্ডানা পাইছি, এমন কথা হইলো ব্যান্ডানা দাও এই যে এখান থেকে সবগুলা না, আবার যে কোনো একটা যেটা ভালো লাগে ওইটা আর কি, পুরো ব্ল্যাক টান, হ্যাঁ ফুল ব্ল্যাক এরই থাক নো। আর হেলমেট এটাই কনফার্ম করছি, এটা হচ্ছে হলো কার্বন, আমার অনেক শখ ছিল একটা কার্বনের হেলমেট নেওয়ার, তো অল্প টাকায় এয়ার সেটা দিচ্ছে। এটা আমি চাইছিলাম যে রেডের ভিতরে একটা হেলমেট নিব, যেহেতু আমার বাইকটা রেড কালার, তো এইটাতে একটু রেড শেড আছে আর তার মধ্যে ছিল কার্বন একটা গ্রাফিক্স দেওয়া, যদি এটা অরিজিনাল কার্বন না, এত কম প্রাইসে অরিজিনাল কার্বন পাওয়া যায় না, তো এইটারই আবার অরিজিনাল কার্বন আছে, যে ওইটা হচ্ছে অরিজিনাল কার্বন, এটার প্রাইসটা একটু বেশি, আর এইটা একটা পিন লক এটার সাথে গিফট আছে। আমার আসলে ব্র্যান্ড অরিজিন নিয়ে এত মাথা ব্যথা নাই, বাট একটা খুব সুন্দর গুড লুকিং হেলমেট দরকার, দ্যাটস ওয়াই হচ্ছে হলো এটা চুজ করছি। এটার ভিতরে একটু রেড শেডও আছে, কার্বনও আছে, যেহেতু কার্বন অনেক ইচ্ছা একটা কার্বন হেলমেট চালানোর। ওকে, সো বর্তমানে আছে হচ্ছে মোটোটোতে, যেহেতু হেলমেট কিনছি হেলমেটের সাথে একটা মাউন্টও দরকার, আর হচ্ছে হলো একটা নতুন মাইকও নিব। এটা হচ্ছে হলো ফ্লেক্সিবল চেন মাউন্ট ফর অ্যাকশন ক্যামেরা লেখাই আছে, তো এর আগে তো আমি MC-L আঠা দিয়ে লাগাইছিলাম যেটা আমার এখন হেলমেটে লাগানো, বাট এভাবে হেলমেটের লুকসটা নষ্ট হয়ে যায়, তো যার কারণে হচ্ছে হলো এখন এইভাবে লাগাবো, এটা হেলমেট এইভাবে থাকবে এই যে। আর মাইক হচ্ছে হলো এটা X-Mic Plus, এটা শুধু মোটোটোতেই পাওয়া যায়, ওনারাই আনে, অ্যান্ড মাইকের কোয়ালিটিটাও খুবই ভালো। অনেকেই জিজ্ঞেস করছেন যে আপনি কী মাইক ইউজ করেন, তো এই যে এরপর থেকে যেই ভয়েস কোয়ালিটিটা পাবেন ওইটা হচ্ছে এই মাইক দিয়ে করা, অ্যান্ড এটার সাথে একটা ডেড ক্যাটও আছে, নয়েজ ক্যান্সেলেশনের মতো কাজ করবে। আর এইটা ইউজ করলে গোপ্রোতে কোনো রকম কনভার্টার লাগবে না, ডিরেক্ট প্লাগ অ্যান্ড প্লে, তো এটা হচ্ছে 950 টাকা আর এটা হচ্ছে 1300 টাকায়। ঠিক আছে, তাহলে এই দুইটা নিয়ে নিলাম। তো ব্রোস, এই হচ্ছে আমার নতুন হেলমেট যেটা এখনো আনবক্সিং করি নাই, দোকান থেকে যেভাবে আনছিলাম ইনটেক সেভাবেই আছে, তো চলেন এটা এখন আনবক্সিং করি। 3, 2, 1, ওপেন। এটা চলেন এবার এটা যেই স্টিকারটা আছে ভাইজারের সেটা উঠাই। সো নাও ইউ ক্যান সি দ্য ফুল হেলমেট, চলেন এটা একটু পরি। তো কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানায় দেন। আর এটার একটা সানভাইজারও আছে যেটা হচ্ছে এই যে, বাট আমার সানভাইজার এতটা প্রয়োজন নাই কারণ আমি চশমা পরি আর এমনিতেই এটা স্মোকি ভাইজার, তো মনে হয় না আমার সানভাইজার লাগবে। তো আসেন এখন কথা বলি এই হেলমেটের কোয়ালিটি নিয়ে। এটা একটা চাইনিজ ব্র্যান্ডের হেলমেট, তো আমি এটা জেনেই কিনছি,
অ্যান্ড এটার কোয়ালিটি যদি বলি লুকসটা 100-100, লুকসটা কোনো দিক থেকে আপনি কম বলতে পারবেন না। অ্যান্ড এটা বাংলাদেশের বাজারে নতুন আসছে AR কার্বন AR এর হেলমেট আর কি। বাট এটার যে প্যাডিং কোয়ালিটি, একটা চাইনিজ ব্র্যান্ডের প্যাডিং কোয়ালিটি একটু নর্মালই হবে, এটা স্বাভাবিক। আর যে এই প্রাইস রেঞ্জে এটা বলবো না যে একদম আহামরি প্যাডিং কোয়ালিটি, কারণ এই প্রাইস রেঞ্জে আপনি MT বলেন KYT বলেন একটু প্রাইস বাড়াইলে, দেন বিনমোলা আছে, তো এগুলার প্যাডিং কোয়ালিটি খুবই ভালো। এটার প্যাডিং কোয়ালিটি যেটা দেখছি আমি, এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করলে বেশি দিন টিকবে না যতটুক মনে হয়েছে। আর আমি এটা কিনছি হচ্ছিল রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য না, এটা কিনছি একদম যখন কোথাও যাবো ঘুরতে ঘুরতে বের হবো তখনই ইউজ করবো। সো এখন বলি এই হেলমেটের ভেন্টিলেশন নিয়ে। সামনে দুইটা ভেন্টিলেশন আছে, এই পাশে দুইটা ভেন্টিলেশন আছে, পিছনে দুইটা ভেন্টিলেশন আছে, এই স্পয়লারের দিক দিয়েও একটা ভেন্টিলেশনের অপশন আছে, আর এই পাশে একটা এই পাশে একটা, তো মোটামুটি ভালো ভেন্টিলেশন আছে। তো ভিতরে অনেক ভালো হাওয়া বাতাস ঢুকার একটা চান্সেস আছে, তো গরম লাগাটা একটু কম হবে, যেহেতু বাংলাদেশ অনেক মানে গরমের দেশ, এখানে 80% টাইমই গরম থাকে, তো গরমের সময় হেলমেট পরাটা অনেক টাফ, আর যার কারণে হচ্ছিল প্যাডিং তাড়াতাড়ি নষ্ট হয় বাংলাদেশে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এটার ভাইজর, ভাইজরটা খুবই ওয়াইড, এই পাশটা খুবই ওয়াইড, তো ভিশনটা খুবই ক্লিয়ার অ্যান্ড ওয়াইড পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে সানভাইজার, এই যে সানভাইজার আছে একটা, এই যে, তো সানভাইজার যদিও আমার প্রয়োজন হবে বলে মনে করি না, কারণ স্মোকি ভাইজার আছে একটা দিনের বেলার জন্য, আর সানভাইজার প্রয়োজন পড়বে না কারণ আমি গ্লাস পরি যেহেতু, তো সানভাইজার আপ ডাউন করতে গেলে হয়তো বা চশমায় একটু লাগতে পারে, দ্যাটস ওয়াই। তবে এইটার ভিতরে একটা ফ্যাসিলিটিস আছে যে কমিউনিকেটার অ্যাড করার একটা অপশন আছে, যে মানে কমিউনিকেটারের জন্য জায়গা আছে। আর এটার সার্টিফিকেশন সম্পর্কে যদি বলি, .ECE 2.06, একদম লেটেস্ট যে সার্টিফিকেশান আছে সেটা দেওয়া আছে। তো ওভারঅল যদি আমি এটার রেটিং দিতে যাই হেলমেটটার, যদিও এখন ইউজ করি নাই, কোনো কিছু বলতে পারতেছি না, ইউজ করার পর আরও ভালো বলতে পারবো। তো এখন পর্যন্ত যদি মানে প্রথম কেনার পরে যদি একটা এক্সপিরিয়েন্স বা ইমপ্রেশন সেটা যদি শেয়ার করি, তাহলে এটাতে এই প্রাইস রেঞ্জে 6,500 টাকা প্রাইস রেঞ্জে আমি বলবো এটা 7.5-8 দিব 10-এর ভিতরে। তো এই হচ্ছে আমার হেলমেট, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই দিন। অ্যান্ড এটাতে মাউন্ট লাগাইতে হবে, দেন হচ্ছে ক্যামেরা সেট আপ করবো, আর এটা দিয়ে যখন ঘুরতে ফিরতে যাব তখন তো দেখবেনই ভিডিওতে। অলরাইট ব্রোস, যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, দিস ইজ আতিক সাইনিং আউট, আল্লাহ হাফেজ।